5.5 চ্যাপ্টারের নাম হচ্ছে উপগণিতমূলক ত্রিকোণমিতিক অনুপাত ট্রিগনোমেট্রিক রেশিও অফ সাব মাল্টিপ্লাই সো what is called উপগণিতক কোণ can anyone tell okay উপগণিতক কোণ কাকে বলে উপগণিতক কাকে বলে এর উপগণিতক কারা ছিল 2 3 4 তো উপগণিতক কারা হবে এর উপগণিতক হবে এই সেগুলোকে নিয়ে যে চ্যাপ্টারটা সেটাই হচ্ছে 7.5 সবগুলা করতে হবে এটা প্রথম টাইপের মধ্যে পরে বলা যেতে পারে ঠিক আছে সহজ ঠিক আছে সাইনে ঢুকতে পারে কত থাকতে পারে
প্রথমটা মাইনাস পরে সবাই প্লাস যদি ক্রস হয় তাহলে সবাই প্লাস হবে ঠিক আছে আবার রিপিট করছি যদি সাইন না কস এর সম্পর্ক টান থাকে সাইন যদি থাকে তাহলে প্রথমটা মাইনাস পরে সব প্লাস আর যদি এরকম থাকে 2 cos 5 / 2 / n তাহলেও n minus 1 সম্পর্ক টান থাকে যেহেতু সাইন আছে তাহলে প্রথমটা মাইনাস পরের সব প্লাস বুঝছো আর যদি এখানে কস থাকতো তাহলে এটা প্লাস হয়ে যেত ঠিক আছে এখানে টু টু দি পাওয়ার যত থাকবে তার থেকে একটা কম সূত্র থাকবে ব্যাপারটাই হতো ঠিক আছে কস শর্টকাট আগেটা ছিল হচ্ছে কি পাই বাই 16 এরকম দিয়ে যদি না থাকে তাহলে আরেকটাই টাইপ থাকবে সেটা হচ্ছে 7.5 মানে জিনিসগুলো এভাবে থাকবে যেমন 11.25 মানে 11 ডিগ্রি সহজে এখন এই অঙ্কটা দুই ভাবে আসতে পারে আগে দেখতে হবে যে কি প্রমাণে চেয়েছে তোমরা কিন্তু cos phi সমান এই জিনিসটা চাইছে আবার অনেক কেসে দেখেছি যে cos theta সমান কিছু একটা প্রমাণ করতে বলে মানে cos theta সমান cos phi রিলেটেড কিছু একটা এই ভাষায় আছে সো আমাদের কাছে দেখতে হবে যে কি চাওয়া হয়েছে প্রমাণ যে cos phi এর ভ্যালু বের করতে বলছে না cos theta এর ভ্যালু বের করতে তারপরে যেটা ভ্যালু বের করতে বলছে সেটাকে একপাশে রেখে করে ফেললেই অঙ্ক মিলে যাবে তো আমাদের প্রমাণ যেটা দেয়া আছে সেটা এই পাশে tan theta / 2 আছে তো এখান থেকে যদি আমরা অঙ্ক আগায় নিয়ে যাই তাহলে এখানে কিন্তু cos theta উত্তরটা পাবো তাহলে অঙ্ক মিলবে আরো কিছু চার পাঁচ লাইন করে আবার করতে হবে তো আমাদের শুরুতেই আগে যেটা করতে হবে ডেটা চেঞ্জ করতে হবে ডেটা সাইড সাইড সাইডগুলো চেঞ্জ করতে হবে ডেটা গুলো সো এখানে জিনিসগুলো যেটা আছে 1 - c / 1 + c * tan 5 / 2 আছে বাট আমাদের যেটা করতে হবে tan 5 / 2 ওই পাশে নিতে হবে tan 5 / 2 এই পাশে নিতে হবে ঠিক আছে e e e non c তো tan 5 / 2 যদি এই পাশে নিয়ে যাই তাহলে tan theta / 2 এই পাশে এসে পড়বে আর এই জিনিসটা উল্টা যাবে ঠিক আছে মানে এই জিনিসটা এখানে গুণ হয়ে যাচ্ছে কাইন্ড অফ এর গুণ হবে 1 - c 1 + অন্য অন্য 1 + c আর 1 - c উপরে নিচে উল্টা পাল্টা হলো কিন্তু tan theta / 2 এখানে এসে পড়লো এখন আমরা অঙ্ক করতে পারব প্রমাণে রুট 9 তাহলে রুট সরাতে এই রুট সরাতে হবে রুট সরাতে হলে কি করতে হয় স্কয়ার এই কত মানে শুনে তাহলে এখানে হবে tan স্কয়ার 5 / 2 = 1 + c / 1 - c * tan স্কয়ার theta / 2 প্রমাণে এখন আমরা এই পর্যন্ত আসছি সবাই এই পর্যন্ত আসতে পারবো তারপরে খেয়াল করে দেখো এখন তোমার কোনো আসলে কাজ নাই এখানে তোমার হচ্ছে 5 / 2 থেকে উত্তর আছে 5 মানে 5 / 2 থেকে 5 এ যেতে হবে মানে দুটি দক্ষণে যেতে হবে মাল্টিপল অ্যাঙ্গেল করতে হবে সো হাউ টু ডু দিস আমাদের এখানে যে সূত্র আছে এখানে আমরা এখানে একটাই কাজ করার মতো আছে সেটা হচ্ছে যোজন বিয়োজন বা বিয়োজন যোজন তো সেটা যদি করি তাহলে sin স্কয়ার থিটা 5 / 2 - cos স্কয়ার 5 / 2 আসবে এটা তো আসলে কোনো সূত্র নাই সূত্র আছে কি cos স্কয়ার 5 / 2 - sin স্কয়ার 5 / 2 না ঠিক আছে মানে cos স্কয়ার এর মানে sin স্কয়ার এর সমান cos 2 এর এই সূত্রটা আমাদের জানা আছে সুতরাং এখানে আমরা এটা ব্যস্ত করব তো অল্টারনেটও অল্টারনেটও মানে ব্যস্ত করব
বুঝতে পারছো? আচ্ছা, তো এখন তুমি যেটা করবা, যোজন বিয়োজন করবা না বিয়োজন যোজন করবা, এটা বুঝতে হবে। দেখো যদি যোজন বিয়োজন করি, যেটা আর কি আসবে সেটাই হচ্ছে।